হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো বরাবরের মতো আজকে আমরা শর্ট কিছু টপিক নিয়ে আলোচনা করব। তো সেইখানে শব্দের শ্রেণীবিভাগ অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের বাংলা ব্যাকরণে, সেটা আমরা জানার চেষ্টা করব কী কী আঙ্গিকী শব্দকে ভাগ করা হয়েছে। তো আমরা যেটা জানি, সাধারণত শব্দকে বিভিন্ন দিক থেকে ভাগ করা যায়। এর মধ্যে তিনটি হচ্ছে প্রধান দিক আমরা দেখতে পাচ্ছি এখানে। গঠনগত দিক থেকে ভাগ করা যেতে পারে, অর্থগত দিক থেকেও ভাগ করা যায়, উৎসগত দিক থেকেও ভাগ করা যায়। তো আমরা গত ভিডিওতে যেটা দেখেছিলাম, গঠনগত দিকটা আলোচনা করেছি আমরা, যেটি দুইটি ভাগে ভাগ করা হয়েছিল। অর্থগত দিক থেকে তিনটি ভাগে ভাগ করা হয় আর উৎসগত দিক থেকে পাঁচটি ভাগে ভাগ করা হয়। আমাদের আজকের দেখার বিষয় হচ্ছে অর্থগত দিক থেকে কী কীভাবে শব্দগুলোকে আলাদা করা যায়। তো অর্থগত দিক থেকে আমরা তিনটি ভাগে ভাগ করা যায়, সুতরাং তিনটি বিষয় এখানে পাবো এবং আমরা অনেকেই বিষয়টির সাথে পরিচিত। কোন তিনটি দিক? একটি হচ্ছে যৌগিক, একটি রূঢ়, একটি যুগরূঢ়। আমরা একটা একটা করে তিনটি দেখার চেষ্টা করব এবং আইডেন্টিফাই করার চেষ্টা করব যে কখন কোন ক্যাটাগরিতে পড়বে। লেটস গো। তিন ভাগে ভাগ করা যায়। প্রথমটি যৌগিক শব্দ। যৌগিক শব্দের ডেফিনেশনের দিকে যদি আমরা তাকাই, এখানে দেখা যাচ্ছে যে সকল শব্দের প্রচলিত অর্থ এবং উৎসগত অর্থ, দুইটি কন্ডিশন, হ্যাঁ, যে সকল শব্দের প্রচলিত অর্থ এবং উৎসগত অর্থ একই হয় তাদেরকে যৌগিক শব্দ বলে। উদাহরণ দেখতে পাচ্ছি আমরা এখানে। আচ্ছা, তার আগে আমাদের জানা উচিত যে প্রচলিত অর্থ কাকে বলে এবং উৎসগত অর্থ কাকে বলে। আমি কয়েকটা উদাহরণ লিখি এখানে। হ্যাঁ, আমি এখানে লিখলাম ফুল। কী জন্য লিখলাম? ফুল। পাশাপাশি আরও একটি শব্দ লিখলাম ফুলেল। আমার হাতের লেখা একটু খারাপ, আশা করি সবাই এটা কোঅপারেট করে নেব। ফুল এবং পাশের জন্য কী লিখলাম? ফুলেল। ওকে, তার মানে ফুল শব্দটি থেকে ফুলেল শব্দটির উৎপত্তি হয়েছে, তাই তো? অতএব এই ফুলেল শব্দটির উৎসগত অর্থ কোনটি হবে? ওই ফুল শব্দটির অর্থ যা, আই মিন মূল শব্দটির যে অর্থ, সেই অর্থটিকে বলা হচ্ছে উৎসগত অর্থ। যেমন আমি হুট করে এখানে একটি শব্দ লিখলাম হাতল, পাশাপাশি শব্দ লিখলাম হাতল। আমরা সবাই বুঝতেই পারতেছি এর মূল শব্দটা যেন কি? হাত। অতএব হাত শব্দটির যে অর্থ, হাতল শব্দটির যদি সেই একই ধরনের অর্থ হয় তাহলে এটি যৌগিক শব্দ হবে। ফুল শব্দটির যে অর্থ, ফুলেল শব্দটির অর্থ যদি সেই একই রকম থাকে তাহলে হবে যৌগিক শব্দ। এ দুটি কিন্তু ভেরি ক্লোজ অর্থগত দিক থেকে। আমি একটি ডিফারেন্ট শব্দ লিখি। আমি একটি শব্দ লিখলাম হস্তি। তো হস্তি শব্দটির মূল শব্দ যেন কি? হস্ত। তো হস্ত মানে হাত, হস্তি মানে কি? হাতি। এখানে কি মিল আছে? নাই। তো যে শব্দগুলো মিল থাকবে তাদেরকে আমরা যৌগিক শব্দ বলবো। যাদেরকে মিল থাকবে না তারা কি হবে সেটা আমরা দেখবো ইন ফিউচারে, সেটা কি হতে পারে। হ্যাঁ, আচ্ছা, লেটস গো। তো এই এখানে আমরা যে উদাহরণগুলো দেখতে পাচ্ছি, বাবু আনা, বাবু যোগ আনা, মধুর, মধু যোগ র, চালক, চল যোগ নক, মূল শব্দের জন্য কি? চল। এই প্রকৃতিপত্তি দ্বারা সাধিত হচ্ছে। তো মূল শব্দের অর্থের সাথে নতুন শব্দের অর্থের মিল থাকলে যৌগিক, এটা আমরা আইডেন্টিফাই করতে পারবো। কিন্তু পরীক্ষার হলে আমাদের দরকার স্পিড সলিউশন, দ্রুত একটা বিশেষ সলিউশন চাই। সেই জন্য আমাদের কিছু কিছু উদাহরণ যদি মনে থাকে আমাদের হেল্প করবে। আর এই একটি কারণে বারবার পরীক্ষায় আসে উদাহরণগুলো, বিশেষ করে নবম দশম শ্রেণীর বইয়ে যেটি দেওয়া আছে সেই উদাহরণগুলো আমরা একটু টেকনিক্যালি মনে রাখার চেষ্টা করবো। যৌগিক শব্দে কারা কারা আছে একটি গল্পের আকারে আমরা মনে রাখার চেষ্টা করবো। বেসিক্যালি মধুর গায়ক কর্তব্য না করে বাবু আনা ভাব ধরে রাধুনী দৈহিত্রকে সঙ্গে নিয়ে চিকা মারতে গিয়ে দেখলো পিতৃহীন চালক পাঠক মিতালির সঙ্গে পাগলামি করছে। এখানে কিন্তু অনেকগুলো যৌগিক শব্দ আছে, তাদেরকে মনে রাখার জন্য আমরা হাইলাইট করে নিলাম। হ্যাঁ, আপনি হয়তো ভিডিওটা পজ করে লিখে নিতে পারেন, কিংবা এই স্লাইডটি যদি আপনার কাছে পেতে চান আমাদের পেজে বা কমেন্ট বক্সে মেসেজ করলেও কিন্তু আমরা আপনার কাছে স্লাইডটি পৌঁছে দেবো। ওকে, তো যারা যারা হাইলাইট করা আছে তারা হচ্ছে সবাই যৌগিক শব্দ। গল্পটি মনে রাখলে আমি যৌগিক শব্দগুলো অ্যাটলিস্ট মনে রাখতে পারবো। হ্যাঁ, এক নম্বরটি চিনলাম। দুই নম্বরটি যেন কী ছিল আমাদের? রোরো বা রুরি শব্দ, জাস্ট অপোজিট, যৌগিক শব্দের অপোজিট। এইটি যৌগিক শব্দ ছিল প্রচলিত শব্দের সাথে উৎসগত অর্থের মিল ছিল সেখানে, এখানে হচ্ছে মিল থাকবে না। ওই যে একটু উদাহরণ লিখছিলাম কিছুক্ষণ আগে আমরা, যে হস্তি
যেমন বিশ্লেষণ কিভাবে করেছিলাম, হস্ত যোগ ই। তো হস্ত মানে হাত, নতুন শব্দ হস্তি, অতএব হাত আর হাতি একই বিষয় নয়, মিল নাই। আরও কিছু উদাহরণ দেখি, আমি লিখলাম বাঁশি। তো বাঁশির মূল শব্দটা যেন কি, বাঁশ। তো বাঁশ আর বাঁশি একই নয়, একই অর্থ দিচ্ছে না, সেই কারণে এটি যৌগিক হতে পারছে না, এটি কি হচ্ছে, রোড। আর যদি আমরা এখানে লেখার চেষ্টা করি, আমি লিখলাম গবেষণা। তো গবেষণার বিশ্লেষণটা আমরা অনেকেই জানি, গো যোগ এসোনা। গো মানে হচ্ছে গরু আর এসোনা মানে খোঁজা। তো গবেষণা অর্থ তো অবশ্যই গরু খোঁজা নয়, অত মূল শব্দটা বেসিক্যালি গরু। হ্যাঁ, গরুর সাথে গবেষণার মিল আছে নাকি নাই, মিল নাই। যেহেতু মিল নাই, সুতরাং এইটিও আমাদের রুরো বা রুরি শব্দ। তো আমাদের যেহেতু স্পিডি সলিউশন দরকার, এদেরকে মনে রাখার জন্য আমরা একটি গল্পের আশ্রয় নেব, গল্পের আকারে অতি গুরুত্বপূর্ণ শব্দগুলো মনে রাখার চেষ্টা করব। গল্পটি যেন কেমন, তেলে ভাজা সন্দেশ খেয়ে প্রবীণ লোকটি পাঞ্জাবি পরে ঝিকে নিয়ে হস্তির পিঠে চড়ে বাঁশি বাজায়, যা গবেষণা করে কুশল হরিণটি দৌড়ে পালায়। হাইলাইট করে নিলাম আমরা, তাহলে দুইটি বিষয় আমাদের শিখা শেষ। যৌগিক শিখলাম, যৌগিকে হচ্ছে অর্থগতভাবে মিল থাকে, রুরু বা রুরিতে অর্থগতভাবে মিল থাকে না। সর্বশেষ যোগরুর শব্দ, যোগরুর শব্দ ফার্স্ট কন্ডিশন, শব্দটির জন্য কি হবে, সমাসবদ্ধ হবে। সমাসবদ্ধ শব্দগুলো অনেক অর্থ পাওয়া যায়, কিন্তু শব্দটি কোনো নির্দিষ্ট অর্থের জন্য ব্যবহার হয়। আমি খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করি, বিষয়টা বোঝার চেষ্টা করব। একটি সমাসবদ্ধ শব্দ, সমাসবদ্ধ শব্দ কীভাবে চিনবো আমরা, যে শব্দটি সমাস দ্বারা সাধিত হয়েছে। ওকে, একটি সমাসবদ্ধ শব্দ আমি ধরে নিলাম এক্স। এটির অনেকগুলো অর্থ হতে পারে, এটার আবিধানিকভাবে যদি আমি যে অর্থ দিচ্ছি সেটা যদি ভাবি, অনেকগুলো হতে পারে। হ্যাঁ, অনেকগুলোকে বোঝানোর ক্ষমতা থাকা সত্ত্বেও সে কেবল একটি নির্দিষ্ট অর্থকে বোঝাবে। এই কোয়ালিটি বিষয়ে সম্পন্ন যে শব্দগুলো আছে তাদেরকে আমরা যোগরুর শব্দ বলবো। উদাহরণ দেখি, আমরা যদি খুব সহজ কিছু উদাহরণ দেখতে চাই, প্রথমে আমি বললাম জলধি। জলধি মানে হচ্ছে জল ধারণ করে যে বা যা। তো জল ধারণ করতে পারে এমন অনেক উদাহরণ আছে, সেটি হতে পারে কোনো পুকুর, হতে পারে কোনো নদী, হতে পারে কোনো সাগর, হতে পারে কোনো গ্লাস, হতে পারে কোনো জগ, হতে পারে কোনো বোতল, এটসেট্রা। যে জল ধারণ করতে পারে সেই জলধি। কিন্তু আমরা জলধি বলতে কি বুঝি, এটা হচ্ছে পয়েন্ট। এই জলধি, এই সমাসবদ্ধ শব্দটির অনেকগুলো অর্থ আছে, অনেককে মিন করতে পারে, কিন্তু সে কেবল সাগরকেই অর্থ হিসাবে গ্রহণ করে। জলধি মানে সাগর কিংবা সমুদ্র। যদি আরো সহজ বা পরিচিত একটি উদাহরণ দেখি, তুরঙ্গম। তুরঙ্গম মানে হচ্ছে তরায় চলে যা বা দ্রুত চলে যা। দ্রুত চলতে পারে এমন কোনো বিষয়কে তুরঙ্গম বলা হয়। তো আমরা দ্রুত চলতে পারে এমন কিছু বিষয় কী কী হতে পারে, সেটা হতে পারে কোনো রকেট, হতে পারে কোনো বাইক, হতে পারে একটি চিতাভাগ, হতে পারে হরিণ, হতে পারে ঘোড়া। তো আমরা তুরঙ্গম বলতে আসলে কী বুঝি, অনেকগুলো অর্থ থাকা সত্ত্বেও কেবল একটি নির্দিষ্ট অর্থকে গ্রহণ করছে, তাই এটি একটি যোগরুর শব্দ। তাহলে তিনটি বিষয় আমরা কম্পেয়ার করব, কম্পেয়ার করার আগে টেকনিক্যালি কিছু যোগরুর শব্দ মনে রাখার চেষ্টা করি। রাজপুত পঙ্কজ সরস তোলার উদ্দেশ্যে জলদিতে যাবার জন্য আদিত্যকে সঙ্গে নিয়ে তুরঙ্গমে চড়ে মহাযাত্রার আয়োজন করলো। আমরা তাদেরকে হাইলাইট করে নিলাম। তাহলে তিনটি বিষয় আমি একসাথে সামারি করি। হ্যাঁ, প্রত্যেকে আমার সাথে, যৌগিক শব্দ হচ্ছে অর্থগতভাবে মিল থাকবে, রুরু শব্দ হচ্ছে মিল থাকবে না, আর যোগরুর শব্দ হচ্ছে অনেকগুলো অর্থ থাকা সত্ত্বেও কেবল একটি নির্দিষ্ট অর্থকে গ্রহণ করবে। আর প্রতিটি ক্যাটাগরির উল্লেখযোগ্য শব্দগুলোকে মনে রাখার জন্য আমরা একটি করে গল্পের সাহায্যে তাদেরকে মনে রাখার চেষ্টা করেছি। তো আশা করছি আজকের ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে। পরবর্তী যে উৎসগতভাবে বা অন্য কোনো বিষয়ের জন্য আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলে স্টে টিউন করে থাকার জন্য
সকলকে রিকোয়েস্ট করছি। আর হচ্ছে আজকে মোটামুটি এইটুকু পর্যন্তই, থ্যাংক ইউ, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে, আল্লাহ হাফেজ।